হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো সবাই অনেক ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমার মোবাইল ফোনে যদি র্যাম প্রসেসার কম থাকে তাহলে সেটা তুমি বাড়াবে কিভাবে আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো যেমন বন্ধুরা আমার হাতে যে মোবাইলটা রয়েছে এটা কিন্তু একটা স্যামসংয়ের মোবাইল আর এই মোবাইলের র্যাম রয়েছে প্রায় এইট জিবি পর্যন্ত এর র্যাম রয়েছে কিন্তু আমি যখন এই র্যাম প্রসেসারে গিয়েছিলাম তখন কিন্তু এখানে ফোর জিবি র্যাম অন করা রয়েছে ফোনের র্যাম প্রসেসার কিন্তু এইট জিবির কিন্তু চালু করা আছে ফোর জি তাহলে ফোনটা কি ঠিকঠাক চলবে অবশ্যই চলবে না তো ওই র্যাম প্রসেসারটা কেন আমি এইট জিবি করেছি পরে গিয়ে কিন্তু আমার ফোনটা খুব সুন্দরভাবে চলছে তো বন্ধুরা তোমার ফোনেও যদি রকম র্যাম প্রসেসার রয়েছে আর তুমি অন করতে পারছো না তোমার ফোন খুব স্লো চলছে এই রকম সমস্যা হচ্ছে তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই তুমি বুঝে যাবে তোমার ফোনে র্যাম প্রসেসার তুমি কীভাবে বাড়াতে পারবে তো চলো ভিডিওটাকে শুরু করা যাক সবার প্রথম বন্ধুরা এই র্যাম প্রসেসার অন করার জন্য তুমি তোমার ফোনে সেটিংয়ে চলে আসবে এবার যে কোম্পানির ফোন হোক না কেন সার্চ সার্চবারের অপশান তো প্রত্যেকটা ফোনেই থাকবে স্ক্রোল ডাউন করে তুমি এখানে কোথাও র্যাম প্রসেসার খুঁজে পাবে না এই সার্চ বারে ক্লিক করবে প্রত্যেকটা ফোনে কম বেশি এই সার্চ বারের অপশান কিন্তু রয়েছে এবার যাদের সার্চ বারের অপশান নেই তারা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে নিচে বলবেন কারণ ভিভো ফোনে কিন্তু সার্চ বারের অপশান নেই তো ভিভো ফোনে কিন্তু সার্চ বারের অপশান নেই তো তুমিও যদি ভিভো ইউজ করো নিশ্চয়ই নিচে কমেন্ট করে বলবে তো দেখো এখানে সার্চ বারে চলে আসবে আসার পর বড় হাতের আর এ এম লিখবে লেখার পর দেখো এখানে একটা অপশান চলে আসবে দেখো দেখো বড়ো হাতের আর এ এম লেখার পর কিন্তু এখানে একটা অপশান চলে এসছে র্যাম প্রসেসার দেখো এই র্যাম প্রসেসারের উপরে ক্লিক করবে ক্লিক করার পর চেক ইন হবে চেক ইন বেশি সময় নয় চেক ইন কমপ্লিট হয়ে যাবে একটুক্ষণের মধ্যেই চেক ইন কমপ্লিট হওয়ার পর বন্ধুরা দেখো তোমার ফোনের র্যাম কত জিবি তুমি এখানেই দেখতে পেয়ে যাবে দেখো এখানে লেখা আছে কত এইট জিবি র্যাম তো এইট জিবি র্যাম কিন্তু আমার ফোনে এই মুহূর্তে রয়েছে তো দেখো এইখানে নিচের দিকে দেখো কত জিবি র্যাম অন করা আছে এখানে অন করা গেছে কিন্তু সিক্স জিবি আমার ফোনের র্যাম কিন্তু এইট জিবি কিন্তু অন করা রয়েছে এখানে সিক্স জিবি তো এটাকেই আমাকে বাড়াতে হবে এটা বাড়ানোর জন্য সিম্পল এর উপরে ক্লিক করবে ক্লিক করার এই এইট জিবি র্যামের উপরে ক্লিক করবে তারপরে রিস্টার্টের উপরে ক্লিক করলেই তোমার ফোন একবার লক হবে তারপরে অন হয়ে যাবে দেখবে তোমার ফোনের র্যাম কিন্তু এইট জিবি সঙ্গে সঙ্গে হয়ে গেছে তো এখানে আমার আগে কিন্তু এটা ফোর জি করা ছিল মাঝে আমি সিক্স জি করেছি তো আবার দরকার পড়লে এটা আমি এইট জিবি করে দেবো তো এটা আমার দরকার পড়ে না তাই আমি সিক্স জিবি করে রেখেছি তো যেমনটা বন্ধুরা এবার যদি তোমার ফোনে র্যাম প্রসেসর সিস্টেম রয়েছে তাহলে কিন্তু এটা তোমার বাড়বে নইলে বাড়বে না আরও একটা পদ্ধতি রয়েছে যাদের ফোনে আপডেট এসেছে তারা কিন্তু তাদের ফোনটাকে আপডেট করিয়ে নেবে যেটা ফোনের সিস্টেম আপডেট থাকে ফোনের সিস্টেম আপডেট করানোর সাথে সাথেই তোমার ফোনের র্যাম প্রসেসার বেড়ে যাবে অটোমেটিক তোমার এই র্যামটা কানেক্ট হয়ে যাবে তো অবশ্যই ফোনটাকে আপডেট করিয়ে নেবে আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চলুন গুড বাই দেখাবে আবার নতুন ভিডিওতে